এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার সতেরো পাই বাই আঠারো ফাইভ পাই বাই আট ছয়ত্রিশ পাই বাই আঠারো তিন পাই বাই আট এমনভাবে মডিফাই করতে হবে উপরের মানগুলোকে এমনভাবে লিখতে হবে সো দ্যাট আমাদের নিচের মানগুলোর গুণিত আকারের উপরে ঠিক আছে তাহলে আমরা যদি মানটাকে কিভাবে লেখার চেষ্টা করি সাইন স্কোয়ার সতেরোকে নিচের গুণিত আকারে লিখবো আঠারোর গুণিত আকারে সো সতেরোকে লেখা যায় আঠারো পাই মাইনাস পাই ফাইভ পাইকে কি লেখা যায় আটের গুণিত আকারে লিখতে হবে সো এটাকে আমি এইট পাই মাইনাস থ্রি পাই লিখতে পারি কস স্কোয়ারকে আমি কে আঠারো গুণিত আঠারো দুগুণিত ছত্রিশ সো ছত্রিশ পাই প্লাস পাই বাই আঠারো কস স্কোয়ার থ্রি পাই বাই এইট এটাকে আর লিখবো না চাইলে তুমি ফোর পাই মাইনাস পাই লিখতে পারতে বাট সেটা লেখা দরকার নেই কেন কারণ এখান থেকে অলরেডি একটা থ্রি পাই বাই এইট চলে আস সো এটার সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে জোড়া বাঁধবে সো এটা কস স্কোয়ার থ্রি পাই বাই এইট যেমন আছে থাকুক পরবর্তী প্রয়োজন হলে আমরা সেটাকে ভাঙাই নিই আপাতত সাইন স্কোয়ার এটাকে আমি আলাদা আলাদা করে দেব সো আঠারো আঠারো কাটা গেলে শুধু পাই থাকে শুধু পাইকে লেখা যায় টু ইন্টু পাই বাই টু টু ইন্টু পাই বাই টু যাতে আলটিমেটলি যে টু টু কাটা গিয়ে পাই থাকে মাইনাস পাই বাই আঠারো সো মাইনাস পাই বাই আঠারো প্লাস সাইন স্কোয়ার 8 এইট কাটা যায় শুধু থাকে পাই এটাকেও লেখা যায় 2 ইন্টু pi বাই টু মাইনাস থ্রি পাই বাই এইট প্লাস স্কোয়ার এটা এটা কাটলে টু পাই থাকে টু পাই হয় যেটাকে আমি লিখতে পারি ফোর বাই টু আঠারোদের ছত্রিশকে কাটলে দুই হয় টু পাই থাকে সো টু পাইকে লেখা যায় কি ফোর ইন্টু পাই বাই টু যেটা আলটিমেটলি টু আর ফোর কাটাকাটি গিয়ে আলটিমেটলি টু পাই থাকে আর পাই বাই আঠারো প্লাস কস স্কোয়ার থ্রি পাই বাই এইট থাকুক এখন খুব ইন্টারেস্টিং খেয়াল করো এটা হয়ে যাবে পাই বাই টু এর সহ জোর সো সাইন স্কোয়ার পাই বাই আঠারো

এইট এখন কি হচ্ছে এখন যেটা করতে পারি খেয়াল করো cos² স্কোয়ার থ্রি এর বাই এইটের সাথে সাইন স্কোয়ার থ্রি মিলে 1 হবে sin² স্কোয়ার সাথে cos² স্কোয়ার মিলে ওয়ান হবে সো ওয়ান প্লাস তার মানে উত্তর হচ্ছে 2 সো আমি যেটা করতে পারি আলাদা আলাদা লিখে দিতে পারো cos² বাই আঠারো প্লাস